দাদা, ঈশ্বর মানে, ঈশ্বর মানে সৃষ্টিকর্তা বা আল্লাহর রূপ কেমন আপনাদের ধর্ম, হিন্দু ধর্ম মতে? আর আল্লাহর রূপ হলো, আল্লাহর রূপ অসংখ্য রূপ নাই, এটা যে যে যেভাবে কল্পনা করে সে তার কাছে সেইভাবেই, যার যেভাবে চিন্তা এবং সে সেইভাবেই তাকে দেখা দেয়। আসলে আমার একটা ইয়ে আছে, ভিডিও আছে, সেটা হচ্ছে যে আপনার অন্ধের হাতি দেখা, অন্ধ লেজ দেখলো সাপের মতো, সে কিন্তু দেখছে হাত দিয়ে, 100% দেখছে আসলে সাপের মতোই। আবার যে কান দেখছে তার কাছে কুলার মতো, যে পেট দেখছে তার কাছে ডোলের মতো, মানে ধান চাল রাখার যে ডোল, আবার যে আপনার পা দেখছে তার কাছে গাছের গুড়ির মতো, গাছের মতো আর কি, আর যে সুর দেখছে তার কাছে, হ্যাঁ, বা দাঁত দেখছে তার কাছে তলোয়ারের মতো, তাই না? বিষয়টা এরকম, তাই না? এরকম, কারণ আমরা আসলে বিশাল, তিনি তো বিশাল ব্যাপক, হ্যাঁ, তিনি আমাদের চারিদিকে ব্যাপী আছেন, তাই না? সর্বত্র ব্যাপী তিনি আছেন, তা তো বিশাল ব্যাপক, তাকে আমরা কি দেখতে পারবো না, তাই না? একজন একজন শিশু যদি মার পেটে থাকে, তাহলে সেই মার পেটে থেকে কি তার মাকে উপলব্ধি করা সম্ভব? সম্ভব না, তাই না? তো আমরা সেমনি ক্ষুদ্র, আমাদের মতো কোটি, অনন্ত কোটি, কোটি কোটি, তাই না, জীবজন্তু পৃথিবীর ভিতরে আছে, আর এই পৃথিবী ব্যাপী আছে তিনি সপ্ত আকাশের ঊর্ধ্বে, তাই না? কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী, সে তো মহাধার্মিক ছিল এবং তার গর্ভের যে শতপুত্র হয়েছিল ইয়ে দুর্যোধনরা, এগুলা তো এই জন্য বলছে যে এক পুত্রের অনেক ক্ষমতা হয়, শতপুত্র কিছু করতে পারে না, বেশি কত দিয়ে হইলে পরে ওই বুদ্ধি শুদ্ধি তাকে ওইগুলো হইল না, আর যেটা যারে একা দুটি হয় তারে এগুলো আবার অন্য, এটা এটা গান্ধারীর এটাই। তখন কুরুক্ষেত্র তো সব শতপুত্র গান্ধারী মনে মারা গেল, তখন শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা, হে শ্রীকৃষ্ণ, তুমি সর্বজ্ঞ, তুমি সব জানো, আমি 100 জন্মে জানি যে আমি কোনো পাপ করি নাই, 100 জন্মের খবর জানি আমি কোনো পাপ করি নাই, গান্ধারী বলতেছিল শ্রীকৃষ্ণকে, আমার কেন ওই শতপুত্রের পুত্র শোক সহ্য করতে হইতেছে, অকালবধ অকালবধ আমার শতপুত্রের শোক, যে মৃত্যু শোক, এটা আমার কেন ওই করে, এই যন্ত্রণা তো আমার সহ্য হয় না, যে এই আপনি আপনি এত বড় আপনি এমনি কথা বলছেন, আপনি শতপুত্র, আপনি শত জন্মের খবর জানেন, তার আগের জন্মের খবর কি জানেন? তা তো জানেন, তার আগের জন্মের খবর হলো আপনি এই রাজকন্যায় ছিলেন, তখন আপনার খেলার চলে বাল্যকাল খেলার চলে কি করছিলেন, 100টা পতঙ্গ, প্রজাপতি পতঙ্গ যে মালা গাইছে আপনি গলায় পড়ছিলেন না, আপনি গলায় পড়ছিলেন 100 জন্মের আগের কথা চিন্তা করেন, তো যাই না, তখন জ্ঞান যখন দিল তখন আপনি একটা কথা বলে ফেলেছেন, কিন্তু জ্ঞান যখন দিল একটা কথা এইমাত্র বললেন, কিন্তু ভিডিও হয়ে গেছে কিন্তু কথাটা, শুনুন, জ্ঞান যখন দিল, আমরা যখন অজ্ঞান অবস্থা থাকি, সেন্স থাকে না, মনে আজকাল যে অপারেশন হয়, আজকাল যে অপারেশন হয় বা অজ্ঞান করে হয়, তখন অজ্ঞান অবস্থায় যখন শিরা পাটা করে তখন কিন্তু আমরা ওগুলো বুঝি না, উপলব্ধি, তখন সেলাই করার পরে যখন আবার যখন সে জ্ঞান ফিরে আসে তখন কিন্তু সে সেটা উপলব্ধিটা পায়, তাই না? এটা দারুণ কথা, তাই না? তো আসলে তার সেই স্মরণ ছিল না যখন বললো যে, তাই না, তোমার জ্ঞান ছিল না, জ্ঞান দিল তখন সে কিন্তু বুঝতে পারলো, তখন ইয়ে বললো শ্রীকৃষ্ণ বললো যে আপনি ধার্মিক দেখেই আপনি, আপনার তো 100টা পতঙ্গ যেই করছেন, আপনার 100 বার আপনার এই পুত্র শোক, 100 জন্ম আপনার পুত্র শোক ভোগ করা উচিত ছিল প্রাপ্য, আপনি একবারেই শেষ হয়ে খাওয়া, আপনি ধার্মিক ধর্ম 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 পথে চলছেন, এই জন্যেই আপনার এক জন্মেই আপনার এই শত 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 যা পতঙ্গের যে পাপ হয়েছিল পাপ খণ্ডন হয়ে গেল। এই গান্ধারীর বন্ধুরা, আমরা মনে হয় ভিডিও থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে যে আসলে কর্মফল, তাই না? যে আমার সামনে দাদা বসে আছে, উনি হলো একজন সনাতন ধর্মের হিন্দু ধর্মের মানুষ, আর আমি হলাম মুসলমান। তো পবিত্র কোরআন শরীফে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ বলতেছেন যে যদি কোনো মানুষ যাররা পরিমাণ ভালো কাজ করে
তার প্রতিদান সে পাবে, আর যদি যারা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ করে তার প্রতিদান সে পাবে। এবং একথা বলা হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে অর্থাৎ শেষ দিবসের দিনে যখন আমি মানুষের অন্তর্চক্ষু খুলে দেব তখন সে দেখতে পাবে সে কী অর্জন করছে। কারো প্রতি তিনি অবিচার করবেন না, হ্যাঁ, যে যা অর্জন করবে, এই কথা পবিত্র কোরআন শরীফের আয়াতের কথা আমি বলতেছি, যে যা অর্জন করবে তা তারই জন্য, যে যা অর্জন করবে তা তার জন্য, কোরআনের একটা আয়াত। এবং প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হার স্বরূপ, খুবই বিজ্ঞানসম্মত কথা। আল্লাহ পাক আপনি উৎস উন্নয়ন পাহাড় করলেন, পাপ করলেন আর তওবা পড়লেন হয়ে গেল, এটা কোনো বিজ্ঞানসম্মত কথা, যুক্তিসম্মত কথা না। সেইটা যদি হয় সেটা পার্শিয়ালিটি হয়ে যাবে, সেটা পক্ষপাতিত্ব হয়ে যাবে, তাই না? এটা সৃষ্টিকর্তা করতে পারেন না। হ্যাঁ, যদি কেউ অনুতপ্ত হয়, ভুল বুঝতে পারে যদি সে, হ্যাঁ, নিজে নিজে তওবা করে। হ্যাঁ, যেমন আমি দাদার কাছ থেকে আমি 10,000 টাকা ধার নিলাম, দাদা আমার মেয়ে অসুস্থ বা বাচ্চা ভর্তি করবো, আমার কিছু টাকা দেন। টাকা দেওয়ার পরে আমি পরে 1-2 মাস ঘুরানোর পরে বললাম, দাদা আমার মাফ করে দিন, হলেই হবে? হবে না, ওই টাকা তাকে দিতেই হবে। হ্যাঁ, যদি সে স্বেচ্ছায় করে দেয় ক্ষমা বা এই, ঠিক আছে আমার আছে কোটি আমি মাফ করে দিলাম, সেটা হলো ভিন্ন। তাই বলে সবাইরে ক্ষমা করে দেবে বা একবার কলমা ফুললে ক্ষমা করে দেবে, এরম দিক কথা কোথাও নাই, এটা যুক্তিসঙ্গত কথা না। যেহেতু যদি তিনি সঠিক বিচারক হয়েই থাকেন তাহলে বুঝতে হবে সেটা, হ্যাঁ, যে যা অর্জন করবে তারই জন্য, এবং যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান সে পাবে, খারাপ করে, এটা খুবই বিজ্ঞানসম্মত কথা। এবং এটা মনে হয় পৃথিবীর সমস্ত আইনে বোধ হয় এটা গ্রহণযোগ্য এবং এটাই সত্যি, এবং কোরআনটাকে আমরা এইভাবে মেনতে পারি। কিন্তু কোরআনকে ওভারটেক করে কিছু আলেমরা কিছু উল্টো পাল্টা কথা বলে যে একেবারে হুত পরিমাণ পাপ করলেন আর আপনি হুজুর এক পেট খাওয়াইলেই আপনার ক্ষমা হয়ে যাবে, এগুলো লোন, হ্যাঁ, পেট পালা হুজুর যারা আছে ব্যবসায়ী তারা সমস্ত কথাবার্তা বলে আর তাদের কারণে ধর্মের মধ্যেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমি আর একটা কথা বলি, একজন খুব সাধারণ লোক, আমি তো হরিরামপুর থাকতাম, ওখানে একদিন ওই বিকালবেলায় এসে গল্প করতাম নদীর পাড়ি। তো যাক, আমরা এই সেটা বলতেছিলাম যে আসলে যে যা অর্জন করবে তা তারই জন্য, এই জন্য আমরা যে কাজ করব আমাদের হিসেব করা দরকার। একটু খেয়াল করে দেখতে হবে যে সূর্য যখন তাপ দেয় সমগ্র পৃথিবীতে যে 500 কোটি মানুষ আছে, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জেসুইট, পার্সিক, তাও, সান্ত, এজিদি, বাহাই, দ্রোজ, হ্যাঁ, ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট, সেভেন অ্যান্ডভাইজে, যে ভাষা কেউ অর্থোডক্স, অ্যাংলিকান অথবা, হ্যাঁ, শাক্ত, শৈব, জৈন, শিখ, বুদ্ধ অথবা কনফুসিয়াস, আমি আপনাদেরকে অনেক ধর্মের কথা বলো আরও বলতে পারি, বলবো না। তো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা সমানভাবে আলো দান করতেছেন, সমানভাবে তার মাথায় জ্ঞান দিয়ে দিচ্ছেন, কিন্তু এই জ্ঞানকে আমরা সঠিকভাবে কাজে লাগাই না। যদি আমরা এই সঠিকভাবে কাজে লাগাতাম, এই যে জ্ঞান দিতেছে, এই জ্ঞান গ্রহণ করার মতো, হ্যাঁ, যার আছে সেই জ্ঞানী, আপনি আপনার জ্ঞানের চক্ষুটাকে ধার দেন, শানিত করেন, দেখবেন পৃথিবীটা অনেক রঙের, অনেক সুন্দর। আপনার এই সৃষ্টিকর্তা কত নিয়ামত দিয়েছে আপনি কখনো ভেবে দেখেছেন? আপনার একটা কিডনির দাম যদি বর্তমান বাজারে যদি 50 লক্ষ টাকা হয়, তাহলে দুটো কিডনির দাম আছে 1 কোটি টাকা। আপনার আরও আরও হার্ট আছে, একটা হার্টের দাম আছে, হ্যাঁ, 1 কোটি টাকা। আপনার ব্রেনের দাম আছে আপনার 10 কোটি টাকা। দুটো চোখের দাম কত আপনি হিসেব করছেন? আপনার যে যে সৃষ্টিকর্তা, যে 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 আল্লাহ, যে গড, যে যেহোবা, যে ভগবান, যিনি হোক, যে সৃষ্টি সে বা অথবা কেন্দ্রীয় শক্তি যেই হোক, যিনি আমাকে এত দামি দামি সম্পদ দিলেন, হ্যাঁ, তার কথা কি আমাদের ভাবা উচিত নয়? পবিত্র কোরআন শরীফ, আমি যেহেতু মুসলমান আমি কোরআন শরীফ থেকে কথা বলবো, পবিত্র কোরআন শরীফে অসংখ্যবার সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে যে তোমরা যে পানি পান করো তার মধ্যে, হ্যাঁ, জ্ঞান রয়েছে। তোমরা যে নদীতে চলো সেখানে, হ্যাঁ, শিক্ষার কিছু রয়েছে। তোমরা যে দুধ পান করো তার মধ্যে শিক্ষা রয়েছে। একই গাভীর এক জায়গাতে পড়ে সোনা, এক জায়গাতে পড়ে গোবর, এক জায়গায় পড়ে কি অমৃত মানে দুধ, এগুলো চিন্তার বিষয়। তারপর বলা হয় তোমরা যে, হ্যাঁ, যদি আমি যে পানি, এই পানি যদি গোবরগ্রস্ততে না উঠতো তাহলে কী হতো? মানুষ নিঃশেষ হয়ে যেত, তাই না? তো তারপরে বলা হয়েছে যে আসমান এবং জমিনের মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানের জন্য। এভাবে কোরআন হচ্ছে একটা বিজ্ঞান, কোরআন হচ্ছে কি একটা বিজ্ঞান, আর এটা হচ্ছে সমগ্র মানুষের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কিন্তু কিছু মানুষ মনে করে এটা বোধহয় আমাদের আমাদের সম্পত্তি, হ্যাঁ, যেমন আমাদের আলেমুল্লাহরা মনে করে আমাদের সমাজ, আসলে না, এটা সমগ্র পৃথিবীর মানুষের জন্য। সবাই ছড়াই দেন আপনি, হ্যাঁ, সবার ঘরে ঘরে পৌঁছে দেন, হিন্দুদের ঘরে ঘরে পৌঁছে দেন, তাহলে দেখবেন যে সেটা কাজের কাজ হবে। কিন্তু আসলে তা তারা করে না, তারা কী করে? ব্যবসা করে, পেট পালে।
আর উল্টোপাল্টা কথা বলে, এই জন্য ধর্মের সাথে ধর্মের সংঘাত আছে। কিন্তু ধর্মের মৌলিক বিষয়গুলো, মূল মৌলিক বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে সেটা দেখবেন যে সবই এক, সত্য সুন্দর আর কল্যাণের কথা বলে, মানবতার কথা বলে। শুধু তাই না, পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে তোমরা ছিলে এক জাতি, তোমরা পৃথিবীর সমস্ত মানুষ একে আদমের সন্তান। এই এই কথাটা যদি শুধু আমাদের মাথায় থাকে তাহলে কি আমাদের মধ্যে আর কোনো সংঘাত থাকে না। হ্যাঁ, যাক, এরকম অনেক কথা আছে, আমার ভিডিও আপনারা দেখবেন, দেখলে আশা রাখি হ্যাঁ আমি খুশি হব, এবং আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।